বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে বিথারি হাকিমপুর সীমান্তে হাকিমপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে ডেঙ্গু সচেতনতার লক্ষ্যে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। বিগত বছর এই মহকুমায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 10 জন মারা যান। সেই কারণেই এবছর গ্রামের মানুষকে সচেতন করতেই ফুটবল খেলার আয়োজন করা হয়। এছাড়াও এলাকায় প্রায় 400 জন দুস্থ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়। পাশাপাশি 11টি স্কুলের প্রায় 900 জন ছাত্রছাত্রীকে বই, খাতা, পেন ও ডেঙ্গু সচেতনতার জন্য প্রচারপত্র তুলে দেওয়া হয়। মমতার মেনাদি টাকা পাঠাইছে আমাদের, তাই দিয়ে আমরা গরিব মানুষ হিসেবে আমাদের মশারি কিনে দেখে আমরা চলতে ফিরতে পারি নিয়ে আমাদের মশারি কিনে দিয়েছে, তাতে আমরা খুব সন্তুষ্ট। আমাদের ক্লাবে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমাদের মশারি কিনে দিয়েছে, গরিব মানুষ দিয়েছে, তাতে খুব খুশি। গরু মানুষ সব মশারি কিনে দিয়েছে, মশার কামড়ে আমরা খুব এ পাতাম, তাহলে হইল গিয়ে আমরা সব খুশি। উপস্থিত ছিলেন রেজা সাহাজি, পূর্ত কর্মাধ্যক্ষ ও কার্যকারী সভাপতি নারায়ণ গোস্বামী, তৃণমূল নেতা আবুল কালাম আজাদ ও রমেন সর্দার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা, তার আদর্শকে আমরা বিফলে যেতে চাইনি। আমরা হাকিমপুর, স্বরূপদা, দহারকান্দা যে 7 থেকে 8টা প্রাইমারি স্কুল আছে, প্রত্যেক প্রাইমারি স্কুলের দুস্থ এবং মেধাবী বাচ্চাদের হাতে খাতা এবং পেন, তাদের 1 বছরের খাতা এবং পেন তুলে দিয়েছি। এবং হাকিমপুর, দহারকান্দা, স্বরূপদা, এই যে তারালি, টোটাল যে 11 থেকে 12টা গ্রাম সংসদ আছে, সেই গ্রাম সংসদের প্রত্যেক দুস্থ মানুষের কাছে আমরা এই গরমে ডেঙ্গু প্রতিরোধ করার মমতা ব্যানার্জির যে ইচ্ছা, সেই ইচ্ছাকে মাথায় রেখে আমরা প্রত্যেকের হাতে দুটা উপহার, একটা করে মশারি তুলে দিয়েছি। এইভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণাকে মাথায় নিয়ে পাথেয় করে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে আমরা আমাদের এই খেলাশ্রী প্রকল্পের অনুদান দেওয়ার জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। পাশাপাশি আমরা ধন্যবাদ জানাই উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের পূর্ত পরিবহনের কর্মকর্তা মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়কে। আজকে নারান্দা যদি আমাদের কাছে না থাকতো, নারান্দাকে যদি আমরা আমাদের স্বরূপনগরের বাসিন্দা হিসাবে না পেতাম, তাহলে হয়তো এটা সম্ভব হতো না। আজ আমরা ক্লাবে যে অনুদান পেয়েছি, সম্পূর্ণ এটা নারান্দার প্রচেষ্টায়। পাশাপাশি আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এমপি মমতা ঠাকুর মহাশয়কে। লোকসভা নির্বাচনের আচরণবিধি লাগু হওয়ার পর কিভাবে এক পূর্ত কর্মাধ্যক্ষ এরূপ অনুষ্ঠানে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন, সে ব্যাপারে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন মশারি উপহার দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের বই, খাতা, পেন দিয়ে তাদের অভিভাবকদেরও প্রভাবিত করা হয়েছে। বসিরহাট থেকে মন্টু সাহাজি রিপোর্ট, আনন্দবার্তা।